এই মাত্র আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী বিরাট লম্বা চওড়া একটা বিবৃতি শুনালেন যে কত মানে ছাত্র লীগ, আওয়ামী লীগ, সেসব লীগগুলি নিজে দিন রাত পরিশ্রম করে আগুন নিভেছেন। আসলে আগুন নিভাই নাই, আগুন আজও জ্বলছে। আল্লাহ যা করেন সেখানে জনগণের হাত কম থেকে জনগণ চেষ্টা করতে পারে। এখানে আর্মি পাঠিয়েছেন, নেভি পাঠিয়েছেন, এয়ারফোর্স পাঠিয়েছেন, হেলিকপ্টারে পানি ছিটেছে, ওই পানি পড়তে পড়তে পানি আর থাকে না, ওটি অক্সিজেন হয়ে যায়। কোন রকম তারা যাইয়া পুলিশদের হেডকোয়ার্টারটা ই করতে পারছে, রক্ষা করতে পারছে। কারণ এই যে 5 তারিখে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড হলো, এই অগ্নিকাণ্ডে সমস্ত কয়েক হাজার দোকানপাট পুড়ে ঈদের আগে মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু এই ধরনের ঢাকার ভেতরে এই যে বঙ্গবাজারের মতো অনেক দোকানপাট অপরিকল্পিতভাবে রয়েছে, এইখানে অগ্নি নির্বাপনের কোনো সুযোগ নাই। ফায়ার ব্রিগেড গিয়ে ওইখানে অগ্নি নির্বাপন করবেন, এই ধরনের মার্কেটের ব্যবস্থাপনা নাই, এই ধরনের স্ট্রাকচার নাই। কিন্তু বছরের পর বছর এইভাবে এই মার্কেটটি টিকে আছে। বলা হচ্ছে যে এখানে একটা আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে বঙ্গবাজারকে বহুতল ভবন নির্মাণ করা যায় না, একটা দোকানও রক্ষা হয় নাই। সেটা আসল কথা, আপনাদের শত চেষ্টা সত্ত্বেও কোনো দোকান রক্ষা হয় নাই, কোনো দোকানে একটা মালও কেউ রক্ষা করতে পারে নাই। আর যত বেশি লোকজন গেছে তত বেশি লুটপাট হয়েছে, এটা স্বীকার করেন না কেন? ওইখানে যদি কাউকে না যাইতে দিতেন, আগে যাইয়া পুলিশ আর্মি বিজিবি যদি ই করতো, তাহলে কোনো লুটপাট হইতো না। আপনি বিরাট এক ফিস্তি দিলেন যে সব কিছু আপনি করছেন, করছেন ঠিকই, কিন্তু মানুষ রক্ষা পায় নাই, চিকিৎসা ভালো হয়েছে, রোগী মারা গেছে। মানুষ স্পিকার, আমার কথা হলো অন্য জায়গায়। এই যে বঙ্গবাজার না মাননীয় স্পিকার, ঢাকা শহরে অনেক স্থাপনা রয়েছে যেটি অপরিকল্পিতভাবে রয়েছে। এর আগে চুরিপট্টিতে আগুন লেগেছিল, সেখান থেকে বলা হয়েছিল এইসব স্থাপনা সরিয়ে অন্যত্র নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী অন্য জায়গায় তাদেরকে যাওয়ার জন্য জায়গাও করে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে সেই চুরিপট্টির সেই এলাকার কেমিক্যালের সেই গডাউনগুলো এখনও সেখান থেকে স্থানান্তর হয় নাই। আরও বড় ভয়াবহ যদি ঘটনা ঘটে সেটাতেও আমাদের মানুষের জানমালের ক্ষতি হবে, কিন্তু সেটা প্রিভেনশনের জন্যে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্যে আমাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই যে অপরিকল্পিত মার্কেট নির্মাণ হচ্ছে, অপরিকল্পিতভাবে মার্কেট হচ্ছে, অপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে উঠছে, যেখানে ফায়ার ব্রিগেড পৌঁছানো সম্ভব না, যেখানে হাইড্রেন্ট নাই, পানি দেওয়ার সম্ভব না, সেই সমস্ত জায়গা যারা দায়িত্বে, যারা এই সমস্ত মার্কেট কোথায় নির্মাণ হবে, কিভাবে নির্মাণ হবে সেটা দেখার দায়িত্ব, তারা এটি দেখভাল করছেন না। এবং সিটি কর্পোরেশনেরও এটা দায়িত্ব ছিল, সিটি কর্পোরেশন আমি মনে করি এটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই বলেন, করেন না বলেই এই ধরনের অপরিকল্পিত মার্কেট গড়ে ওঠে এবং এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটছে। কাজে এটি স্থানীয় সরকার সহ আমাদের সিটি কর্পোরেশন কেউ এর দায় এড়াতে পারেন না। আমরা মনে করি এই যে বঙ্গবাজারে যারা ব্যবসায়ীরা নিঃস্ব হয়েছেন, সরকার তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত, এবং এই ধরনের যে সমস্ত মার্কেট স্থাপনা রয়েছে এগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ করার দায়িত্ব সরকারের, এবং এটি দ্রুত সরকারকে করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।